ফ্রেন্ডস ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা এসেছি একটা মল, আমাদের এখানে একটা মল খুলেছে ভালো, সেখানে এসেছি আমরা ভ্যালেন্টাইন্স গিফট কেনার জন্য। আজকে অন্তরা আমাকে বেশ দুটো ভ্যালেন্টাইন্স গিফট দিল, সে কি কি দিল সেটা অন্তর নিজেই আপনাদের কাকে বলবে। কি দিয়েছো আমাকে তুমি আজকে? এটা পরে আছো সেই হুডিটা, ভালো লাগছে। আরেকটা হাফ জ্যাকেট নিয়েছে, আর একটা হাফ জ্যাকেট নিয়েছে। এই হুডিটা আমাকে আজকে ও দিল, আর একটা হাফ জ্যাকেট নিয়েছি, ওটা খুব সুন্দর আছে। আমি ওকে কি একটা ভালো গিফট দেবো আর কি, একটা ভাবছি ওকে আমি স্মার্ট ওয়াচ দেবো, সেটা হয়তো আজকে হয়তো পসিবল হবে না, আজকে খুব দেরি হয়ে গেছে। সামনে একটা রয়েছে, এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে আমরা যাবো এখন, আমরা খাওয়া দাওয়া করবো। তো সঙ্গে থাকবেন আমাদের আজকের এই ব্লগে। বিজি আছে ব্যাগ কিনতে অন্তরা। কিছু পেলে দেখছি এখন অবধি, এখনো পর্যন্ত দেখছেও কিন্তু কিছু সেরকম এখনো পেলো না। সব বাচ্চাদের এখানে দেখছি গিফট আইটেম রয়েছে, হ্যাঁ জামা কাপড় রয়েছে আর কি। আমরা আজকে এখানে অনেক কিছু কেনাকাটা করলাম, অনেকগুলো ব্যাগ হাতে ওর আছে, দুটা ব্যাগ আছে, ওরও কিছু কিনলো আমিও কিছু কিনলাম। তো আজ এখানে আমাদের এই মল শেষ হলো, এবার আছি রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করতে, সঙ্গে থাকবেন ঠিক আছে। পর্যন্ত খাবার চলে এসছে আমাদের, অন্তরা সার্ভ করছে, তার মুখে এক গ্লাস হাসি। হ্যাঁ চলো খাওয়া যাক। আছে চিলি চিকেন পুরো ফুল গ্রেভি দেওয়া, এটা হচ্ছে কুলচা, কুলচা রয়েছে, হ্যাঁ খুব বেশ গরম হওয়া কি হবে, দেখে যাক কে কেমন লাগে। শেষ পর্যন্ত আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে এভাবে শেষ হলো খাওয়া দাওয়া করে। তা আমার মনে হয় যদি ভালোবাসা থাকে তাহলে প্রতিটা দিনেই আপনার ভ্যালেন্টাইন্স কি একদম, হ্যাঁ আমাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা আছে আর আমাদের কাছে রোজ এটা ভ্যালেন্টাইন্স ডে হয়। আজকের দিন আমরা খাওয়া দাওয়া করতে এলাম, সেটা আলাদা বিষয়, সবদিনই একই রকমভাবেই থাকে, কারণ ভালোবাসাটাই হলো জীবনের সব থেকে বড়ো বিষয় আর কি। বন্ধু যদি ভালো লাগছে ব্লগগুলো তাহলে আপনারা লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, ফলে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। Thank you. Thank you. Thank you.